বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وقال سبحانه وتعالى أو كالذي مر على قرية وهي خافية على عروشها قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله مائة عام ثم بعثه ক্বালা কাম লাবিসা ক্বালা লাবিস্তু ইওমান আও বা'জা ইওমিন ক্বালা বাল লাবিসা মিআতা আমিন আল্লাহ সুবাহানাহ ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সূরা বাকারার 259 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটিকে সামনে নিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার কুদরত এবং মহিমা বিষয়ে আলোচনা পেশ করব আল্লাহ জীবন দিতে পারেন জীবিত করতে পারেন মৃত্যু দান করেন এবং এই বিষয়গুলি আল্লা সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাহিসালাত এবং তার সঙ্গে নমরুদের কথোপকথন হয়েছিল তর্ক হয়েছিল এই ঘটনাটি আল্লা তাআলা এখানে আমাদেরকে শুনিয়েছেন যে কীভাবে হজরত ইব্রাহিম আলহি সালাতুসালামের সঙ্গে সেই সময়ের শাসক নমরুদ আল্লাহর মোকাবেলা করার জন্য এক প্রকারের ধৃষ্টতা দেখিয়েছিল হজরত ইব্রাহিম আলহ সাল্লাতামকে বলা হয়েছিল যে তোমার যে রব আল্লাহ সে কতটুকু শক্তির মালিক তখন হজরত ইব্রাহিম আলাহি সাল্লা বলেছিলেন আমার রব তিনি জীবনের মালিক মৃত্যুর মালিক আর সে সময়ে সেই সম্রাট দাম্ভিক সম্রাট এক ব্যক্তিকে জেলখানা থেকে ধরে নিয়ে আসে তাকে হত্যা করে দেয় এবং আরেকজনকে নিয়ে এসে তাকে মুক্ত করে দেয় বলছে যে দেখো আমিও তো একজনকে হত্যা করে দিলাম মেরে ফেললাম তার জীবন আমার হাতে ছিল আবার এই ব্যক্তিকে আমি ছেড়ে দিলাম সুতরাং এই ব্যক্তির জীবন তো আমি দিলাম যে কত হালকা মস্তিষ্কের চিন্তা একটা লোককে সে মেরে ফেলেছে সুতরাং তার জীবন সে নিয়ে নিয়েছে একটা লোককে সে ছেড়ে দিয়েছে সুতরাং সে তাকে জীবন দিয়েছে এই ধরনের কাণ্ড এবং যুক্তি দেখে ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন যে এত মোটা বুদ্ধির লোক এই লোককে তো আরো কঠিন প্রশ্ন দিয়ে তাকে জব্দ করতে হবে সুতরাং এবার তিনি বললেন ঠিক আছে তুমি তো মারতেও পারলে দেখলাম জীবিতও করতে পারলে তবে এর চাইতে তোমাকে একটা সহজ কাজ দেব আমার প্রভু আমার রব এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিকে নিয়ে আসে তো আজকে এখন যে সময় সূর্য পশ্চিম দিকে চলে এসেছে তো তোমাকে আমি বলতে চেয়েছি আমার রব তো তার কাজ করেছেন তার শক্তি অনুযায়ী তিনি সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিমে নিয়ে এসেছেন এখন তোমার কাছে আমার প্রস্তাব যেহেতু তুমি নিজেকে রব বলে দাবি করো তুমি নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী বলে দাবি করো তো এই দাবিটা যদি তুমি সত্যে পরিণত করতে চাও তাহলে তুমি এই সূর্যটাকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিয়ে যাও তা আল্লা বোসেন বাবু দি কাফার যে অস্বীকারী কাফের আল্লাহর অবাধ্য মিথ্যাবাদী দাম্ভিক সে তখন লাজবাব হয়ে যায় সে তখন নিশ্চুপ হয়ে যায় সে তখন নিষ্ক্রিয় হয়ে যায় আর তখন তার সামনে কোনো যুক্তি থাকে না কারণ নমরুদ এটা জানে যে পূর্ব দিকের অতীত সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে যাওয়ার পর তাকে পূর্ব দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা একজনেরই আছে তিনি যিনি আসমানের মালিক সমগ্র সৃষ্টি জগতের মালিক আর আমার ক্ষমতা এখানে এক বিন্দু নেই যে আমি সূর্যকে অন্তত পক্ষে মাঝ পথে আটকিয়ে দিব এই যে ক্ষমতা আল্লাহ আল্লা সুবাহানহুয়াতার বিশেষ করে জীবন প্রদানের এমনই একটি ঘটনা ঘটেছিল হজরত ওজায়ের সালামের সঙ্গে আল্লা সুবাহানহুয়া তালা তাকে একটি জায়গায় যাওয়ার জন্য নির্দেশ করলেন যে জায়গাটি ছিল একটি বিরান ভূমি উঁচু ভূমি যেটি উল্টে ছিল একটি মৃত প্রায় ভূমি রূপে একটি ধ্বংসাবশে শহর রূপে যেটি তখন যেটাকে বলা হয় যে উল্টে পড়েছিল যেটা দেখে মনে হচ্ছিল যে এটা ধ্বংসপ্রাপ্ত এমন একটি শহরে তিনি গিয়েছিলেন যেখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন সঙ্গে নিয়েছিলেন তার খাবার এবং তার গাধা এবং তার আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্র আর যখন তিনি সেখানে পৌঁছলেন তার নিজে থেকেই একটি সগক্তি করেছিলেন যে এই মৃত শহরকে আবার কি করে জীবিত করা হবে আবার কি করে এখানে প্রাণের স্পন্দন আসবে এটা কি আর কখনো পুনরুজ্জীবিত হওয়ার মতো আল্লা সুবাহ তার এই প্রশ্নের বিশ্বাসকে দৃঢ়তা দেওয়ার জন্য এক পর্যায়ে রবুল আলমিন তাকে ঘুম পাড়িয়ে দিলেন আয়াতের ভিতরে তাকে বলা হয়েছে যে সে মৃত্যুবরণ করল অর্থাৎ ঘুমকে বলা হয় মৃত্যুর ভাই আর নাওম এই জন্য মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন এক ধরনের সে অবচেতন হয়ে যায় মূলত শরীরের ভিতরে তার আত্মার সংযোগ থাকলেও তখন তার চেতন মন তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ ঘুমের অবস্থায় তার আত্মার যে চেতন অনুভূতিগুলো নিষ্ক্রিয় থাকার কারণে তার ভিতরে আরেকটি অনুভূতি যেটা সজ্ঞান মন অজ্ঞান মন চেতন মন তখন এই অজ্ঞান মন অর্থাৎ সে তখন জ্ঞান হারা হয়ে যায় অর্থাৎ তার তখন কোনো উপলব্ধি করার শক্তি থাকে না তখন এই মন বা আত্মা বিভিন্ন রকমের দৃশ্য অথবা বিভিন্ন রকমের চিত্র সে তখন দেখতে থাকে এটাকে আমরা সাধারণত স্বপ্ন বলে থাকি যাই হোক তিনি ঘুমিয়ে পড়লেন এবার ঘুম থেকে জাগলেন আল্লা তার সঙ্গে কথা বললেন কামলা বিস্তা। কতক্ষণ ঘুমালে কতক্ষণ তুমি এখানে অবস্থান করলে তো স্বাভাবিকভাবেই একটা মানুষ যখন চেতন অবস্থায় ফিরে আসে অবচেতন অবস্থা থেকে যেমন একজন রুগীকে যখন অপারেশন করার জন্য তাকে অচেতন করা হয় সে যদি এক দুই দিন পর্যন্ত অচেতন পড়ে থাকে অথবা কমাতে পনেরো বিশ দিন পঁচিশ দিন পর্যন্ত পড়ে থাকে তার কোনো সেন্স থাকে না অনুভূতি থাকে না তারপরে যখন তাকে আবার জ্ঞান ফিরিয়ে আনা হয় যখন সে জাগ্রত হয় যদি জিজ্ঞেস করে যে তুমি এখানে কতক্ষণ ঘুমালে তুমি কতক্ষণ এই ব্যাডের উপরে শোয়া ছিলে সে বলবে কেন এই তো একটু আগেই তো আমি জাগ্রত ছিলাম আমি তো একটু আগেই আপনাদের সঙ্গে কথা বলেছি অর্থাৎ সামান্য সময় অথচ ইতিমধ্যে দশ পনেরো বিশ পঁচিশ দিন পার হয়ে গেছে দুদিন তিন দিন এমনও সময় পার হয়ে যায় কিন্তু সে তখন এই অবচেতন অবস্থায় অতিবাহিত সময়কে সে স্মরণ করবে কি দিয়ে এই শক্তি তো তার নেই এটা একটি অত্যন্ত সাইন্টিফিক আলোচনা এবং যার উপর ভিত্তি করে বর্তমান আধুনিক বিজ্ঞানের বিশেষ করে জীবন জীবনের অনুভূতি অবচেতন অবস্থা এই যে মানুষকে চিকিৎসার জন্য চেতনহীন করা হয় তাকে অবচেতন করে তারপরে তার সেই অপারেশন চিকিৎসা করা হয় এই যে এই কাজগুলো পরিচালনা করার জন্য মানুষকে এগিয়ে যাওয়ার এই আয়াতগুলো একটি দিক নির্দেশনা সেই সঙ্গে সঙ্গে আল্লা সুবাহানার প্রতি একটা অকাট্য বিশ্বাস যে আল্লাহ একমাত্র সকল ক্ষমতার মালিক তিনি আশ্চর্য রকমের সৃষ্টি করতে পারেন তিনি নিয়ম ভেঙ্গে তৈরি করতে পারেন সাধারণ নিয়ম আল্লা সুবাহ গোটা পৃথিবীটাকে গোটা সমস্ত সৃষ্টি জগৎটাকে তিনি একটি সিস্টেমের ভিতর দিয়ে পরিচালনা করে চলছে এজন্য জন্য সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে পশ্চিম দিকে অস্ত যাবে এটা একটা সিস্টেম যখন আকাশে মেঘমালা জমবে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্প আসবে এবং জলীয় বাষ্পের সঙ্গে যখন উষ্ণতা উত্তপ্ততা জড়িত হবে এবং একটা পর্যায়ে এসে বিভিন্ন ভূমিতে বৃষ্টিপাত হবে এটা আল্লাহ হওয়া তালার একটা নিয়ম একটা সিস্টেম এই সিস্টেমেই তিনি সমগ্র সৃষ্টি জগৎকে চালিয়ে যাচ্ছেন আল্লাহ এটি নিজে একটি বিধান বানিয়েছেন এজন্য আমরা সচরাচর আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দেখি না আমরা অনেক সময় দোয়া করতে গিয়ে হতাশায় পড়ে যাই যে কই আমি তো আল্লাহর কাছে চাইলাম কিন্তু পাক তো আমাকে দিচ্ছেন না আমি তো আল্লাহর কাছে চাইলাম যে আজকে আমার জমিতে বৃষ্টিপাত হোক কিন্তু কই আল্লাহ তো আমাকে বৃষ্টি দিলেন না আল্লাহ সু বাহানা হওয়া কাছে দোয়া করার তিনটি পর্যায় আছে একটি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন সেটা কবুল করেন এবং চাহিদা মোতাবেক যেটি তাকে তার নিয়মের ভিতর দিয়ে অর্থাৎ তিনি যে আইন তৈরি করেছেন গোটা বিশ্ব সৃষ্টি একটা লয়ের ভিতর দিয়ে একটা আইনের ভিতর দিয়ে পরিচালিত হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিষয়টির উপরে আলোচনায় কিছুক্ষণের মধ্যে ফিরে আসব ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবই কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করব। দিনই দায়িতায় যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ আজ সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে টিভি বাংলায় দ্বিধা মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় আসসালামু আলাইকুম রহামতুল্লাহি অবারখাতু সম্মানিত দর্শক শ্রোতা একটি চমৎকার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম জীবন এবং মৃত্যু এবং সেখানে যে বিষয়টি এসেছে جي حضرت إبراهيم عليه الصلاة والسلام تر باد شار شونجي. جي باد الله رب العالمين كم ألم ترى إلى الذي حاج إبراهيم في ربي أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر ওয়াল্লাহু লা ইয়হদিল কওমাজ জালিমিন। নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কতপ কতম। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া একটা রাজত্বের মালিক বানিয়েছিলেন। আল্লাহ এখানে বলছেন। আতা আল্লাহুল মুলকা। সে বাদশা ছিল। আর এই বাদশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাদে লিপ্ত হয়েছিল। তর্কে লিপ্ত হয়েছিল। যে ইব্রাহিম তুমি যে রব রব করো তুমি যে আল্লাহ আল্লাহ করো যে তোমার আল্লাহ সবকিছুর মালিক তোমার রব সব ক্ষমতার মালিক তোর তোমার রবের কি ক্ষমতা আছে বলো দেখি হজরত ইব্রাহিম আলাইস্লাম এই জীবন মৃত্যুর কথাটি তার সামনে পেশ করেছিলেন আল্লাহর আলমিন এই জীবন মৃত্যুর মধ্য দিয়ে তাকে সতর্ক এবং সচেতন করতে চেয়েছিলেন ইব্রাহিম আলাই্লাম এটি প্রস্তাব দিয়েছিলেন যে আমার প্রভু আমার রব তিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন তিনি তার নিয়মের মধ্য দিয়ে সব সৃষ্টি কার্যক্রম পরিচালনা করে চলছেন আর এটি ওই বাদশা উপলব্ধি করতে না পেরে বরং ইব্রাহিম সালামের সঙ্গে সে এমন একটি ঘটনার অবতারণা করলেন যেটি হাস্যকর একটা মানুষকে ধরে মেরে ফেললেন প্রকৃতপক্ষে এখানে কি হয়েছে এই মৃত্যুটি ওই ব্যক্তির জন্য সুনির্দিষ্ট করে দিয়েছেন সেই আল্লা সুবাহ এটি তার তকদিরে তার জীবনের এই পর্বে এসে সেই কর্তৃক তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সে মৃত্যুবরণ করবে মৃত্যুর কারণ হবে বাদশাহ এবং ঘটনা হবে আজকের এই ঘটনা অথচ এটি লিপিবদ্ধ আছে সৃষ্টি জগতের সৃষ্টির বহুকাল আগে থেকে তাকদীরের খাতায় অথচ এ বিষয়ে ওই বাদশাহ নমরুদের কোনো জ্ঞান নেই আরেকজনকে সে ছেড়ে দিয়েছে আসলে এটিও তার ব্যাপার যে সে এই দিন এসে এই ঘটনার প্রেক্ষিতে নমরুদের জেলখানা থেকে মুক্ত হয়ে যাবে এবং সে স্বাধীন সুন্দরভাবে জীবন যাপন করবে কিন্তু যারা হেদায়েত বুঝে না যারা আল্লাহর কুদরতকে গ্রহণ করে না অথবা যারা আল্লাহ হওয়া তা তালার এই শক্তির দিকে গভীরভাবে মনোনিবেশ করে না তারা এই সত্য জিনিসগুলোকে উপলব্ধি করতে পারে না তো আল্লাহরবুল আলমিন এই ধরনের মোটা বুদ্ধির মানুষের সম্পর্কে আল্লাহ রাবুল আলামিন বলছেন যে আল্লাহ ইহদিল খাওমা জোয়ালেমিন এরা আসলে নিজেদের উপরে জালেম শ্রেণী এরা নিজেদের উপরে অত্যাচারী এরা নিজেদের জ্ঞান দিয়ে নিজেদেরকে হেদায়েত বিমুখ করে রাখে এরা নিজেরা অর্জিত জ্ঞান অথবা লব্ধ সম্পদ অথবা ক্ষমতা উপরন্তু তারা তাদের নিজেদের উপরে জুলুম করে চলছে নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এখানে আল্লাহ সুবাহান হওয়া পরবর্তী ঘটনাটির ভিতরেও ঠিক এমনি একটি জন্ম মৃত্যুর ঘটনা শুনিয়ে দিলেন হজরত ওজায়ের আলহি সালাম যখন তিনি ওই শহরে পোষলেন ঘুমিয়ে গেলেন ঘুম থেকে জাগলেন এই যে ঘুম থেকে জাগানো এবং পুনরুজ্জীবিত করা দেখা দৃষ্টিতে এটা একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা আল্লাহ সুবাহান হওয়া দুই একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটিয়ে চিন্তাশীল মানুষের কাছে তার অস্তিত্বকে তার ক্ষমতাকে তিনি প্রকাশ করেছেন মানুষ এই সব ঘটনার দ্বারা উপলব্ধি করতে পেরেছে যে একটি বড় শক্তি এক জায়গায় রয়েছে যে শক্তিটি যা ইচ্ছে করেন সঙ্গে সঙ্গে তিনি তা করতে পারেন আর এই শক্তিটির মালিক হচ্ছেন আল্লাহ সুবাহ একসময় তার মনে প্রশ্ন এসেছিল যে এই বিরান ভূমি কেমন করে আবাদ হবে আমরা পৃথিবীর বহু অংশে মানুষের বসবাস দেখি আজকে বহু অংশে বড় বড় শহর গড়ে উঠেছে শহরের পরিধি বৃদ্ধি পাচ্ছে আবার তার পাশাপাশি বন্যভূমি মরুভূমি অথবা বিশাল বড় বড় সাগর মহাসাগর অথবা জলাধার এখনও পৃথিবীতে অসংখ্য পরিমাণে আছে যখন আমরা কোনো শহরে প্রবেশ করি তখন মনে হয় কত মানব আল্লা সুবাহ আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু যখন একটি বিশাল মরুভূমি আমরা অতিক্রম করি তখন মনে হয় যে আল্লাহর সৃষ্টির ভিতরে এখনো কত জায়গা ফাঁকা পড়ে আছে সাগর অতিক্রম করার সময় মনে হয় যে পৃথিবী আর বাস্তবে তো তিন ভাগ জল এক ভাগ স্থল সেই তুলনায় আমরা এক ভাগ স্থলের ভিতরে যেখানে বসবাস করছি সেখানেও এখনো অসংখ্য জায়গা যেগুলো বিরান ভূমি হিসাবে পড়ে আছে কিন্তু কে তত্ত্বাবধান করছেন আল্লাহ সেখানে আমাদের জানা হয়তো কিছু প্রাণী আছে কিন্তু এখনো আমরা দেখি যে অনুসন্ধিৎস মানুষেরা ছুটে গিয়ে এই সব জায়গাগুলোতে তাদের গবেষণা চালিয়ে তারা যে আমাদের কাছে সংবাদগুলো প্রেরণ করছেন তখন আমরা অবাক হয়ে যাই সব জায়গায় এখনো আমাদের জ্ঞানের বাইরে অসংখ্য জীব জন্তু প্রাণী অথবা বৃক্ষ তরুলতা অথবা আল্লা সুবাহান এই সৃষ্টিগুলোর ভিতরে অসংখ্য রহস্যময় জায়গা যেখানে আশ্চর্য রকমের হয়তোবা সৃষ্টির উত্থান পতন ঘটতেছে যেগুলো এখনো আমাদের আয়ত্তের বাইরে এই একটি শহরের একটি বিরান ভূমির একটি উঁচু এই লোক মানবহীন শহরের উদাহরণ দিয়ে আল্লা সুবাহান হাত আমাদেরকে গোটা বিশ্বের পৃথিবীর সমগ্র বিশ্বের এই আশ্চর্যজনক সৃষ্টিগুলোর দিকে দৃষ্টি নিবন্ধ করার জন্য যেন অনুপ্রাণিত করছেন সুতরাং আমরা বলতে পারি যে এই আয়াতটি আমাদের অনুসন্ধিৎসু মনকে আমাদের মিশনকে আমাদের আগ্রহকে আরো অনেক দূর সম্প্রসারিত করে দেয় এবং ঘটনাটি আমাদের জন্য এতটাই চিত্তাকর্ষক যে এই ব্যক্তি সেখানে ঘুমিয়ে গেলেন আর এটি মধ্যেই অতিক্রম হয়ে গেল আল্লাহ সব বলছেন এক শত বছর তুমি এখানে অবস্থান করেছ একশো বছর টাইম একেবারে কম নয় একটা নগর একটি সভ্যতা গড়ে ওঠার জন্য একশো বছর সময় অনেকটা সময় এই এক শত বছরের ভিতরে ওই জায়গাটি কোলা হলে পরিপূর্ণ হয়ে গেল লোক বসতি স্থাপিত হলো মানুষের আনাগোনা চলল এবং সেখানে রাস্তা তৈরি হলো দেখা গেল যে সেই বিরান ভূমি সেই শহর যেটি একসময় উপুড় হয়ে পড়েছিল আজকে সেখানে মানুষের পদচারণায় আজকে মুখরিত হয়ে উঠেছে আর এর ভিতর দিয়েই তার ঘুম ভেঙে গেছে তিনি জেগে উঠেছেন জেগে উঠে এবার তার নিজস্ব যে সামান মুসাফিরের সম্বল তার নিজের শুকনো রুটি খাবার অথবা তার সেই বাহন গাধা এবং তার সঙ্গে যে রুটির সঙ্গে মিলিয়ে খাবারের জন্য যে খাদ্যবস্তু এগুলো পানি খাবার এবং তার গাধা যেগুলো মাথার কাছে শিওরের কাছে রেখে সে ঘুমিয়ে পড়েছিল অথবা এখানে মৃত বোধ হয়ে গিয়েছিল এবার সে সেগুলোকে খুঁজতে লাগলো আল্লা হওয়া তালা এই অংশটুকুকে আমাদের কাছে স্মরণ করিয়ে দিয়ে বলেন যে আল্লাহ বলেন কাম্লাবিস্তা কতকাল তুমি এখানে ঘুমালে কত সময় ক লালা ইওমান ইয়মান বাউ বাজা ইয়াওমিন ক আলা বাল্লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তো আ মিকাসারা মিকা লা মিয়াতা সান্নাহ ওয়ানজুর ইলা হিমা রিকা লিনাজ্জা আলাকা আয়াত আল্নাসি আল্লাহ সুবাহানাহুয়াতা আলাহ এখানে আমাদেরকে সংবাদ দিচ্ছেন যে একটি আশ্চর্য ঘটনা ঘটে গেছে প্রকৃতি বা এই ভূখণ্ডে এখনও এমন এমন মাটির ভিতরে অথবা ভৌগোলিক অবস্থানে সৃষ্টির এমন দেয়াল তৈরি করা আছে যে সামান্য ওপাশে এক ধরনের বিক্রিয়া ঘটছে এবং এ পাশে আরেক ধরনের বিক্রিয়া ঘটছে আমরা দেখি যে লাশ অনেক সময় দাফন করার পরে একটি মাটিতে খুব দ্রুত সেটা পচে মাটির সঙ্গে মিশে যাচ্ছে হাড্ডি মিশে যাচ্ছে কিন্তু আবার পাশাপাশি কিছু দূরে হয়তো আরেকটি লাশ দাফন করা হয়েছে বিশ তিরিশ বছর পরে কোনো এক কারণবশত মাটি ভেঙ্গে যাওয়ার কারণে বন্যার পানিতে সেটা ধসে যাওয়ার কারণে দেখা গেছে যে সেখান থেকে একটি একেবারে তরুতাজা যেভাবে লাশটিকে দাফন করেছিল কাপড়টি ময়লা হয়েছে অথবা সেই গলে গেছে কিন্তু লাশটি সেখানে সেভাবে রয়ে গেছে এই যে একটা পার্থক্য ঠিক উজায়ের আল্লাহিস্লামের এই ঘটনাটির ভিতরে আমরা এরকম কিছু আশ্চর্য বিষয় লক্ষ্য করি যেখানে তার তো আম ছিল খাদ্য ছিল রুটিগুলো ছিল আল্লাহ বলছেন অঞ্জুর ইলা আমি। তুমি তোমার খাবারের দিকে লক্ষ্য করো দেখো সেই খাবার এখনো উত্তপ্ত রয়েছে গরম রয়েছে ঠান্ডা হয় নাই তার অর্থ আল্লা সুবাহ এই অংশটুকুর ভিতরে এমন আশ্চর্য মাটির ভিতরে বা ওই জায়গাটার ভিতরে কেমিক্যালস তিনি সেখানে সংস্থাপন করেছিলেন যে তার খাবার যেমন ছিল তেমনই রয়ে গেল এটা কি আশ্চর্য ব্যাপার এক শত বছর একটা ব্যক্তির খাবার সেখানে সম্পূর্ণ টাটকা সম্পূর্ণ এবং গরম ঠান্ডা কোনো নষ্ট হয়নি হয়নি কিন্তু এর একটু দূরে যেখানে তাজা তার গাধাটি বাধা ছিল দেখা গেল যে সেই গাধাটি মাটির সঙ্গে মিশে গেছে আল্লাহ বলছেন অঞ্জুরিলা হিমারিক তোমার গাধার দিকে তাকাও তিনি তাকিয়ে দেখলেন নাই ওটা চিহ্ন নাই তো আল্লাহ রাবুল বললেন দেখো খাদ্যকে আমি যেভাবে রেখে দিয়েছি সেটা সেভাবে রয়ে গেছে আর গাধা মাটিতে তার নির্দিষ্ট বয়স সময়কাল পার করে এখানে মৃত্যুবরণ করে মিশে গেছে তবে হ্যাঁ এই যে মিশে যাওয়া এটা কত সাইন্টিফিক কবর থেকে পুনরায় উত্থিত হওয়া আল্লাহ পাক মানুষকে পুনরায় হাসরের ময়দানে জমা করবেন এটা সহজ এটা বিজ্ঞান দ্বারা আজকে প্রতিষ্ঠিত সত্য যে কোনো পদার্থ রূপ পাল্টালেও তার অরিজিন বা জিনোম ধ্বংস হয়ে যায় না সেখান থেকে আবার তাকে পুনরায় ফিরিয়ে আনা যায় এবং এটি সেই শত শত হাজার বছর আগে মানুষের জন্য ঘটে যাওয়া একটি ঘটনা দিয়ে কোরআনে সন্নিবেশিত করেছেন আজকের বিজ্ঞানের মানুষকে তার গবেষণা চালিয়ে যাওয়ার জন্য এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ সুবাহান তাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন নাজা আলাকা আয়া তাল্লেন না আছে অঞ্জুর ইলাল কাইফা নুন সুম্মা নাকসুহা লাহমান ফালাম্মা তাবাই আনালাহ, কালা আলামু আন্নাল্লাহ আলা কুল্লি সাই ইন খাদির আল্লাহ সুভাহানোওয়া তালা কত পক্ষমতা ক্ষমতাবান যে তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। তিনি মানুষের কল্পনার চাইতেও সেই শক্তিমান মহান রাববুুল আলমন। আলা কাদির এই ধরনের ঘটনার ভিতর দিয়ে আমরা কোরআনের যে বাস্তব সত্য বিজ্ঞান ভিত্তিক কতগুলো নিদর্শন সম্পর্কে জানছি পাক আমাদেরকে এই সব দেখে আমাদের ইমানকে দৃঢ় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ ও ওবার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই ব্যাংক ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক

প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়

বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মুহাম্মদ দেলবর হোসেন জাহাঙ্গীর আলম আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহর রব পরমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়ে জানুন কেন মুমিনী প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসর্গে আজ রাত সাড়ে নটায় আপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়